ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাওয়ার জন্য উদগ্রীব থাকেন সবাই। অনেক মধুচন্দ্রিমার ভেন্যু হিসেবে ঠিক করে রাখেন ওয়েস্ট ইন্ডিজের এই দেশগুলোকে। সেখানে যখন খেলার জন্য যাওয়া হয় সফরে, সেই সফর প্রিয় হয়ে ওঠে সবারই কথা। সাকিব আল হাসান তাই ক্যারিবীয় দ্বীপপুঞ্জের ভক্ত রীতিমতো। আগেও একাধিকবার জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজে তার কতটা প্রিয়। ক্যারিবীয় সফর শুরুর আগে সাকিব আবারও খোলাসা করলেন, ওয়েস্ট ইন্ডিজ সফর মানে তার কাছে অন্যরকম ভালো লাগা। সাকিব বলেন, ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আমার হৃদয়ে খুব কাছে থাকে। 2007 বিশ্বকাপে প্রথমবার এখানে আসি, সেই মুহূর্তটা সবসময় মনে রাখবো। এখান থেকে ওয়েস্ট ইন্ডিজ আমার প্রিয়। শুধু জায়গা হিসেবে ওয়েস্ট ইন্ডিজ প্রিয় এমন নয়, সাকিব আল হাসান ভালোবাসেন এই এলাকার প্রতিপ্রিয় মানুষগুলোকেও। সাকিব বলেন, এখানে আসতে ভালো লাগে, এখানে খেলতে ভালো লাগে, এখানকার মানুষ আমার ভালো লাগে, এই জায়গাটাই আমার ভালো লাগে। বাংলাদেশ দলের কোনো ওয়েস্ট ইন্ডিজ সফর আমি হাতছাড়া করতে চাই না, আমি প্রতিবারের অংশ হতে চাই।